দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে হঠাৎই হুড়োহুড়ি, পদদলিত হয়ে প্রাণ গেছে অন্তত 149 জনের, আহত হয়েছেন শতাধিক। দুর্ঘটনা কবলিতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বনেতারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হতাহতদের বেশিরভাগই 20 বছর বয়সী তরুণ তরুণী। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও আছেন। জায়গাটা অনেক বেশি ছোট ছিল আর প্রচন্ড ভিড় ছিল। আমি জানি আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্ধারকর্মীরা অনেক কষ্ট করেছেন, তবে এমন একটি দুর্ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পদদলিত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। এমনকি ইথুয়নে অতিরিক্ত চিকিৎসক পাঠানোর পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। এদিকে দুর্ঘটনার খবরে ব্যবসায়িক কারণে ইউরোপ সফরে থাকা সিউলের মেয়র হুসে হুন তাৎক্ষণিক দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।